রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতির বিস্তার সম্ভব নয় বলে মনে করেন রাজনীতিক ও অর্থনীতিবিদেরা তাদের মতে আমলা ব্যবসায়ী রাজনীতিকরা মিলে একটি দুষ্টচক্র গঠন হয়েছে এই চক্র বছরের পর বছর দুর্নীতি করেছে যা এখন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এদের দমাতে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই এসব বিষয় আলোচনা করতে রাজধানীর খিলগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতা এ রিয়াজুল কবির কাউসার এবং লালমাটিয়া থেকে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে যাচ্ছে আওয়ামী লীগ নেতা এ বিএম রিয়াজুল কবির কাউসারের কাছে রিয়াজুল কবির কাউসার আপনি কি মনে করেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতির বিস্তার সম্ভব এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ধন্যবাদ আপনাকে সব কিছুতে রাজনীতিকে গুলিয়ে ফেলা আমরা লক্ষ্য করে দেখছি দেখুন যারা দুর্নীতিবাজ সে রাজনীতিবিদ হোক আমলা হোক ব্যবসায়ী হোক দুর্নীতিবাজ যে যেই পদেই থাকুক যারা দুর্নীতি করেছে কারো কাছে কারো গাতারতে বা কাউকে জানে কিন্তু দুর্নীতি করেন তো সহযোগিতার তো প্রশ্নই উঠে না আজকে যে জিনিসটা বিবেচ্য বিষয় সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কিনা ইতিমধ্যে যাদের নাম এসছে যাদের বিষয়ে তদন্ত করছে লক্ষ্য করে দেখেছেন সরকার তাদেরকে সহযোগিতা করছে এবং আমরা দেখছি একের পর এক চিত্রে আসছে আমি বলি বিলম্ব হলেও এটা আমাদের দেশে খুব প্রয়োজন ছিল কারণ আমাদের অনেক উন্নয়ন এই দুর্নীতির কাছে মার খেয়ে যাচ্ছে কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করে দেখছি যারা দুর্নীতি করেছেন তাদের আহ দৃশ্যমান সম্পদ আছে তারা অনেকে আবার দুর্নীতির আমাদের একটা কথা আছে যে এই জেলার লোক খারাপ আসলে এক জেলার কোন লোকই সব লোকই খারাপ না কিছু লোক হয়তো খারাপ তা আমি মনে করি সরকারি বাংলাদেশে আঠারো লক্ষ কর্মচারী কর্মকর্তা আছেন সবাই তো দুর্নীতিবাজ না তা লোক দেশ এগিয়ে যেত না যেখানেই বলেন

সবাই সুযোগের সন্ধানে থাকে এটা আজকের থেকে প্রায় তেইশশো বছর আগে কৌটিল্য বলে গেছেন যে জলে থাকা মাছ সে জল পান করবেই এবং রাজস্ব দপ্তরে বিশেষ করে যারা সরকারি অর্থ আহরণের কাজে জড়িত আমলারা তারা সরকারি অর্থের আস্বাদন তারা করতেই পারে এটা কিন্তু তেইশশো বছর আগে কৌটিল্যের কথা সমস্যা হচ্ছে যে এই জিনিসগুলো রোধ করতে হবে তখন রাজাকে তৎকালীন বলা হচ্ছে রাজাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে করবে দণ্ডের মাধ্যমে তাহলে দণ্ড যদি দেয়া হয় এবং প্রকৃতভাবে যদি পক্ষপাতহীনভাবে যদি দণ্ড দেয়া হয় এই দণ্ডের যে সংস্কৃতি এই দণ্ডের সংস্কৃতি না থাকলে পারে এটা দুর্বল হয়ে গেলে পারে তখন মনে করে যে দুর্নীতি বোধহয় করা সম্ভব যখনই দণ্ডের সংস্কৃতি বলিষ্ঠ থাকবে সক্রিয় থাকবে তখন লোকে মনে করবে যে দুর্নীতি করাটা সহজে পার পাওয়া যাবে না এটা দুর্নীতি করবার জন্য মানে যেটা আপনার সেই কৌটিল্যের কথাকেই যদি আমরা অনুসরণ করতে যাই তাহলে মোটামুটি সবাই সুযোগের সদ্ব্যবহার করার অপেক্ষায় থাকে সুযোগটা পেলেই তখন ধরে নেয় এখন এই আজকে এতদিন পরে আমরা এখন দেখছি যে ভাগ্যের ছাগল কেলেঙ্কারি হয়েছিল ছাগল কাণ্ড না হলে কিন্তু এইভাবে অনেক রাঘব বল ধরা পড়তো না তো এখন এগুলো যে ধরা পড়ছে তারা কি এই এই দুই তিন মাসের মধ্যে এইসব কাণ্ডগুলো ঘটেছে নিশ্চয়ই না এরা সব ক্রমান্বয়ে করে এসেছে এই গন্ধ কিন্তু বিকশিত হয়েছে দুর্নীতি এমন একটা জিনিস যে এটা কিন্তু আপনার হচ্ছে ওই সুগন্ধ বা দুর্গন্ধ যেটাই হোক না কেন এটা বিকশিত হয় এটা ছড়ায় আপনি কেউ যদি দুর্নীতিগ্রস্ত হন তার কিন্তু এই যে ঘ্রাণটা এটা লোকজন পায় আমলা ব্যবসায় এবং রাজনীতিবিদ এই দুষ্ট চক্রের হাত থেকে রেহাই পাওয়ার তাহলে উপায় কি দেখুন আপনি কিন্তু আবারও গুলি ফেলছেন আমি মনে করি দুর্নীতিবাজ দুর্নীতিবাজ আরেকটা বিষয় কি জানেন উনি তো বলেছেন দেড়শো বছর আগে থেকে শুরু হয়েছে আমি দুই দশক আগের কথা বলবো আমাদের অনেকগুলি ব্যবস্থাপনা ছিল অ্যানালগ এখন কিন্তু রাষ্ট্রের অনেকগুলো সংস্থা প্রতিযোগিতা হচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টর বা রেজিস্ট্রেশন সেক্টর এখন কিন্তু ডিজিটাল ফরমেটে এসেছে এই যে আমরা পত্রিকায় দেখছি অনেক জমি প্রপার্টি বেরিয়ে আসছে এটা কিন্তু যেহেতু এমআইএস একটা সিস্টেম হয়েছে এনআইডি দিয়ে লক করলে সবার প্রপার্টি বেরিয়ে আসে বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো ব্রাঞ্চে যে কোনো ব্যাংকে আপনি টাকা রাখেন আপনি কিন্তু নাম দিলে এনআইডি দিলে সেটা বেরিয়ে আসবে এই যে বিষয়গুলো ত্বরান্বিত করার কারণে একবার আমাদের বুঝতে হবে এই ডিজিটাল সিস্টেমটা আপডেট করলে কেউ যদি দুর্নীতি করেন দুর্নীতি করতেই পারেন অনুগ্রহ করে শকে করেন লوبه করেন যেভাবে করুন কিন্তু দুর্নীতি করে যদি না রাখতে পারে বা দৃশ্যমান হয়ে যায় তাহলে কিন্তু একটা পরটা বেরি আসবে এই যে ব্যবস্থাটাটা বলেছেন কিন্তু সমাজীতে তো আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে বাড়ছে এই দুষ্টচক্রের রোধের উপায় কি তাহলে না এটা তো আমি বলছি তো এখন অনেকে করার আগে চিন্তা করবেন আমি যে করব আমি তো ধরা পড়ে যাব আমি ব্যাংকে টাকা রাখতে পারব না আমি সম্পত্তি ক্রয় করতে পারব না সেই ক্ষেত্রে হয়তোবা তারা চিন্তা করবে যে দুর্নীতি করে যে পার পাওয়া যাচ্ছে না আর সরকারের পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে যেহেতু সরকার এড্যামেন্ট জিরো টলারেন্স বিশ্বাস করছেন এখন দুর্নীতি ব্যাপারে অনেকে বেরিয়ে আসবে সে বড় অফিসার হোক আজকে আমরা দেখেছি এক ড্রাইভার বেরিয়ে আসছে সে আমি তো বলি কি এখানে বড় অফিসার ছোট দুর্নীতিবাজ দুর্নীতিবাজি সে তার অবস্থান থেকে আপনি বক্তব্য স্পষ্ট দুর্নীতিবাজ দুর্নীতিবাজি আবার একটু যেতে চাই সাইফুল ইসলাম চৌধুরীর কাছে আমলা ব্যবসা এবং রাজনীতিবিদ দুর্নীতির বাজারে কার দর বেশি এটার কোনো আপনার পরিমাপক ভাবে নেই দাঁড়ি পাল্লাও নেই সেভাবে কাউকে ওজন করার কিছু নেই যে যেখানে যেভাবে সুযোগ পায় মৌকা হিসাবে মৌকা মতন আপনি বসি ফেলে আপনি রাঘব বল ধরবেন না পুটিমাল ধরবেন এটা অনেক সময় বসি ফাও পড়ে যায় ফাঁকা পড়ে যেতে পারে অতএব কার দর বেশি এটা বলার কিছু নেই যেটা হচ্ছে যে প্রশ্নটা যদি এরকম হয় যে প্রতিরোধের উপায়টা কি সেটা হচ্ছে আইনের শাসন দণ্ড প্রয়োগ আপনি দণ্ড প্রয়োগ করেন আইনের শাসন করেন তাহলে যে পক্ষই বলেন না কেন এই তিন পক্ষ কেন আরো অনেকেই এর সাথে জড়িত থাকতে পারে কেউই তখন দুর্নীতি করবে না কিন্তু কাজ বেশি এটা বলার কোনো কারণ নেই তো বা মাপারও কোনো যন্ত্র নেই কো জি জনাব রিয়াজুল কবির কাউসার সরকারের দুর্নীতি বিরোধী পদক্ষেপের বাইরে থাকছে কি রাজনীতিবিদরা আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক সরকারি কর্মকর্তারা ধরা পড়ছে কিন্তু রাজনীতিবিদদের অবস্থা কি আমি তো প্রথমে বলেছি দুর্নীতিবাজ দুর্নীতিবাজ সে হোক সে রাজনীতিবিদ হোক সে আমলা হোক সে ব্যবসায়ী এখন যারা করছে তারাই তো ধরা পড়বেন আপনি স্পেসিফিক বলতে পারলেন না যে অতজন ধরা পড়েছে অতজন গ্রুপ এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই আসলে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে কলঙ্ক যুক্ত করার জন্য অনেকে মাঠে নেমেছে গণহারে বলার চেষ্টা করছেন দেখুন রাজনীতিবিদরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছেন নিজের অবস্থান থেকে আন্দোলন করেছেন একটা অবস্থানে গিয়েছেন তাদেরকে এবং তারা যদিও যেটা আর্ন করে সেটা কিন্তু সাথেই থাকে বা তাদের জন্য খরচ সংগঠনের খরচ করে থাকে কিন্তু আমরা এদিনই লক্ষ্য করে দেখেছি একটি মহল রাজনীতিবিদ এবং রাজনীতি থেকে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আমি আবারও বলছি দুর্নীতি যে যে অবস্থান করবে সে দুর্নীতিবাজ এখানে আমি আমরা বলবো না রাজনীতি বলবো না ব্যবসায়ী বলবো না কাউকে বলবো না ছোট বড় বলবো না কিন্তু আমরা দেখছি বিভিন্ন দেখছি সংসদে রাজনীতিবিদরাই রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলছেন আবার রাজনৈতিক মঞ্চে যেও তারা রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলছেন দেখুন একটা দলের বিরুদ্ধে একটা রাজনীতির কথা বলতেই পারে কিন্তু দেখতে হবে সেটাকে তার দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা আমি তো প্রথমে বলেছি এখন অনেক ক্ষেত্রে দুর্নীতি করে লুকিয়ে থাকার বা সম্পদ এবং টাকা রাখার কোনো সুযোগ নেই সরকার দুর্নীতি কমিশনকে যে সাহিত্য শাসন দিয়েছে ক্ষমতা দিয়েছে লোকবল দিয়েছে এখন এগুলো আমার মনে দুর্নীতি কমিশন আরো বের করবে এবং জনসমক্ষে নিয়ে আসবেন আর দুর্নীতি কমিশনের বিভিন্ন প্রক্রিয়া আপনারা জানেন তদন্ত হবে হিসাব চাওয়া হবে মামলা হবে সবশেষ আর যেতে চাই সাইফুল ইসলাম চৌধুরীর কাছে দুর্নীতি যে পথে এগুচ্ছে সরকার তাকে সুফল বই আনবে বলে মনে করেন কিনা নাকি এসবই সাময়িক আমার কাছে সাময়িক মনে হচ্ছে যে কারণ আপনি এটা দু একটা বর্ষের টোকা দিয়ে যেভাবে ধরা পড়ছে তাই ব্যাপক হারে এটা আপনার হচ্ছে যে এই জগৎ বের জাল যদি দেয়া হতো তাহলে পরে একটা কথা ছিল তা আসলে হচ্ছে না যেটা দুই চারটা করে আপনার নজরে আসছে সেগুলোকে ধরা হচ্ছে এর বাইরে কোনো কিছু না এটাতে খুব একটা তবে হ্যাঁ প্যানিক যে তৈরি হচ্ছে না তা না এটা দুর্নীতিবাজদের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে সেখানে এক ধরনের হয়তো দুর্নীতি কমার সম্ভাবনা থাকতে পারে তবে আমার কাছে মনে হয় যে ধরপাকড়টা যদিও ধরপাকড় সেভাবে হচ্ছে না ধরপাকড় একটা হওয়া উচিত এবং জোরে সরে জোরে সরে একটা ধরপাকড় হওয়া উচিত এবং এরা বসে দিয়ে না জাল দিয়ে ধরপাকড়টা হওয়া আকম সাইফুল ইসলাম চৌধুরী এবং এবিএম রিয়াজুল কবির কাউর আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য